সরাসরি যুক্ত হচ্ছেন জয়পুরহাট থেকে রেজাউল করিম রেজা এবং পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু। শুরুতেই যাচ্ছি জয়পুরহাটের রেজাউল করিম রেজার কাছে। রেজা, আজ শীতের দাপট কেমন দেখছেন? জয়পুরহাটের তাপমাত্রা বাড়া কমার বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস? হ্যাঁ, ধন্যবাদ ঈশিকা আপনাকে। আমি এই জয়পুরহাটের শীত পরিস্থিতি নিয়ে আপনাকে একটু জানিয়ে রাখি। জয়পুরহাটের আজকে স্থানীয় আবহাওয়া অফিস নওগাঁর বদলগাছি যে আবহাওয়া অফিস আছে সেখানে সকাল 9টায় যে আবহাওয়া তারা মেপেছে সেটা 8.9 ডিগ্রি সর্বনিম্ন সেলসিয়াস। এইটা জয়পুরহাটের আজকের তাপমাত্রা। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে গত 3-4 দিন থেকে যে এতটাই ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং ঠান্ডা যে বাতাস, এই বাতাসের কারণে কিন্তু ধীরে ধীরে গতকাল শুক্রবার ছিল দোকানপাট থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু ঘরমুখী হয়েছিল, মানে বের হওয়ার মতো শীতের কারণে কোনো পরিবেশ ছিল না। আমি এখন দাঁড়িয়ে আছি এই যে জয়পুরহাট রেল স্টেশনের পূর্বপাশে, জয়পুরহাট 0 পয়েন্ট থেকে দক্ষিণ দিকে। এটা হচ্ছে একটা পুরাতন কাপড়ের বাজার, এটা হকার্স মার্কেটের প্রত্যেক শীতেই এখানে বড় আকারে এই কাপড়ের বাজারটি লাগানো হয়। আমি একটু দেখাতে চাই এখানে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ এবং পাশাপাশি এখন মধ্য আয়ের মানুষেরাও কিন্তু এই কাপড়ের, এই গরম কাপড়ের বাজারে কিন্তু এই কেনাকাটা করে থাকে। এখানে একজন ক্রেতা আছেন, ক্রেতার সঙ্গে, অনেক ক্রেতার মধ্যে একজন ক্রেতার সাথে আমি কথা বলে দিতে চাই। আচ্ছা, আপনি যে এখানে কিনতে আসছেন, কি পরিস্থিতি, কি অবস্থা? কারণ এখন অতিরিক্ত ঠান্ডার কারণে অনেকে বাড়ি থেকে বের হতে পারছে না, এই কারণে এখানে খুব অল্প মূল্যে খুব সুন্দর সুন্দর জামা এবং সোয়েটার পাওয়া যায়। এই কারণে অনেক গরিব মানুষ, মধ্যবিত্ত যারা বড়, তারা তো আসেই, এই কারণে সবাই আসছে, আমিও আসছি কেনার জন্য। অতিরিক্ত শীতের কারণে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, এ বলে শেষ করছি। সালাম। হ্যাঁ, আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, আমি জয়পুরহাট সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি এবং হাসপাতাল কর্তৃপক্ষগুলোর সঙ্গে কথা বলেছি। জয়পুরহাটের যে শীতের কারণে হঠাৎ করে বয়স্ক মানুষ এবং শিশুরা যে সমস্যা সৃষ্টি হয়েছে, শীতজনিত রোগগুলো, তারা কিন্তু হাসপাতালে, সিভিল সার্জন যেটি জানিয়েছেন যে দ্বিগুণ রুগী বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই শীতের কারণে রুগীরা কিন্তু ভর্তি হচ্ছেন এবং পাশাপাশি বয়স্ক রুগীরা ভর্তি হচ্ছে। এবং আজকে যে শনিবার, আজকে শনিবার কিন্তু জয়পুরহাটের সবচেয়ে বড় হাট, নতুন হাট কিন্তু এখানে হয় আমাদের শহরের মধ্যে সে হাটটি। এখানে কিন্তু জয়পুরহাট জেলার যে সবজি বাজার, মানে সবজিগুলোর উৎপাদন হয় শীতকালীন সবজি, এই সবজিগুলোন কিন্তু এই বাজারে, এই হাটে তোলা হয়। কিন্তু আজকে কিন্তু এই গত কয়েকদিনের শীতের কারণে কিন্তু এই সবজিগুলোন এই সরবরাহ করতে কিছু ব্যাহত ঘটেছে। আর এই মুহূর্তে জয়পুরহাটের সর্বশেষ যে শীত নিয়ে পরিস্থিতি, এটাই ছিল জয়পুরহাটের সর্বশেষ শীতের পরিস্থিতি। আমি এখন চলে যাচ্ছি পঞ্চগড়ের বাবুর কাছে। বাবু, আপনি জানাবেন যে পঞ্চগড়ের শীতের কি অবস্থা? ধন্যবাদ রেজা, আপনি যেমনটি বলছিলেন আসলে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় বরাবরই কিন্তু আসলে এখানে শীতের তীব্রতা থাকে সবচেয়ে বেশি এবং দেশের অধিকাংশ সময় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে কিন্তু পঞ্চগড়ে। আজকে যদি আমি বলি যে আজকে সকাল থেকে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো পঞ্চগড় জেলা, কনকনে ঠান্ডা আর শীতল বাতাসে কাহিল হয়েছে এই এলাকার জনপদ। বিশেষ করে আপনাকে জানাই যে গত 5 দিন, আজকে 6ষ্ঠ দিনের মতো কিন্তু এখন কিন্তু 11টা পেরিয়ে গেছে, এরপরেও কিন্তু আমরা দেখেছি যে আসলে সূর্যের দেখা মিলেনি। তবে আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, তেঁতুলিয়া আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে আরও 3 দিন এই শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে, এরপরে কিছুটা হয়তো তাপমাত্রা বেড়ে যেতে পারে। বিশেষ করে আপনাকে জানাই যে যারা এই তীব্র শীত থেকে রেহাই পেতে অনেকে আমরা দেখেছি যে আসলে এখানে খড়কুটো জ্বালিয়ে, কাঠ জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। আর যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আমরা দেখেছি যে আসলে তারা তাদের সঠিক সময়ে কিন্তু কাজে বের হতে পারছে না, তাই সেই কারণেই তাদের দৈনন্দিন যে আয় সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। আমরা খবর নিয়েছি যে আসলে কৃষি সম্পদ সাধারণ অধিদপ্তরের সাথে খবর নিয়েছি, তারা বলছে যে ঘন কুয়াশার কারণে যে
বিস্তলা বড় বিস্তলা সেটি কিন্তু নষ্ট হতে যাচ্ছে। বিশেষ করে এর পাশাপাশি যে সবজি রয়েছে শীতকালীন সবজি সেটি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, সিভিল সার্জন আমাকে জানিয়েছে যে শীতজনিত রোগের কারণে কিন্তু আসলে বয়োবৃদ্ধ এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। সরকারিভাবে আসলে আমরা খবর নিয়েছি জেলা প্রশাসনের কাছে, এখন পর্যন্ত কিন্তু তেমনভাবে কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হয়নি, যদিও 25,000 মতো শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান শীত বস্ত্র বিতরণ করছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ঈশিকা বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট ও পঞ্চগড়ে শীতের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে।